মিস ভিয়েতনাম যখন গৌসুন্দরী, মানুষের মধ্যেই কেবল সৌন্দর্যের প্রতিযোগিতা হতে দেখা যায়, কিন্তু ভিয়েতনামের মকচাও মালভূমিতে বেশ কয়েক বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে মিস মিল কাও সুন্দরী প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষে একটি দুধেল গাইকে মুকুট পরিয়ে দেওয়া হয়। দেশটির হ্যানয়ের উত্তর পশ্চিমাঞ্চলে গরুদের নিয়ে অনুষ্ঠিত হয় এই কন্টেস্ট। দেখতে সুন্দর আর আকর্ষণীয় হলেই হবে না, যোগ্যতাও থাকতে হবে, আর গরুর যোগ্যতাই তো দুধ দেওয়া। এবার এই প্রতিযোগিতায় মোট গোসুন্দরী ছিল 126টি, কিন্তু সবাইকে হারিয়ে জিতে যায় 4 বছরের সুস্বাস্থ্যের অধিকারী একটি গরু। কারণ গরুটি রোজ অনেক দুধ দেয়া গোয়ালের গরু মিস মিল্ক কাউ খেতাব জেতায় বেজায় খুশি গরুর মালিক। মিল্ক সব অজানো খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন।